রিয়েলমি এর সি সিরিজগুলো সাধারণত এন্ট্রি লেভেলের বাজেট ফোন লঞ্চ করে। এর ধারাবাহিকতায় আমরা পেয়েছি সি সিরিজের তিনটি ডিভাইস, রিয়েলমি সি ওয়ান, সি টু এবং সর্বশেষ পেয়েছি রিয়েলমি সি থ্রি। রিয়েলমি সি ওয়ানের সাকসেস হয়েছিল রিয়েলমি সি টু, এবং আজকে আমরা জানবো রিয়েলমি সি টু সাকসেসর কি রিয়েলমি সি থ্রি হতে পারবে নাকি পারবে না। তাছাড়া পাশাপাশি আরও জানতে পারবেন বাজেট অনুযায়ী ফোনটি কেমন হবে। রিয়েলমি সি থ্রির বিস্তারিত আলোচনায় আমি অজিত থাকছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পন্সর রিও ইন্টারন্যাশনালকে। বসুন্ধরা শপিং মলে তারা টাস্টার সব নামে সুপরিচিত। রিয়েলমি সি থ্রি সহ তাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের বিশাল কালেকশন। যে কোনো ফোন কিনতে যোগাযোগ করতে পারেন রিও ইন্টারন্যাশনালের সাথে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট অথবা কোনো গিফট। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। রিয়েলমি সি থ্রিকে দেখলে অনেকেরই পরিচিত বলে মনে হবে, কারণ রিয়েলমি সি থ্রির ডিজাইন দেখতে অনেকটা রিয়েলমি ফাইভ আইয়ের মতো। রিয়েলমি ফাইভ আইতে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও সি থ্রিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আরও কিছু বলা যাক। রিয়েলমি সি ওয়ান সি টুতে ফিঙ্গারপ্রিন্ট ছিল না, কিন্তু এবার ভেবেছিলাম রিয়েলমি সি থ্রি যেহেতু এর আপডেট ভার্সন সেখানে কিছু আপডেট পাবো, কিন্তু না, এবারও হতাশ। দামের কথা চিন্তা করে হয়তোবা এর ফিঙ্গারপ্রিন্ট গায়েব করে দেওয়া হয়েছে। রিয়েলমি সি থ্রির ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বিল, প্লাস্টিক বিলের ব্যাক প্যানেলে থাকছে ম্যাট ফিনিশিং। এছাড়া এর ডিজাইনে একটি টেক্সচার রিফ্লেক্ট করে, যা ডিজাইনকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। ফোনটি হাতে নিলে মনে হবে এটি একটি হ্যান্ড ডিভাইস। ফোনের ডান সাইডে থাকছে রিয়েলমি ব্র্যান্ডিং। ফোনটি বাজারে পাবেন দুটি ভিন্ন কালারে, ফ্রোজেন ব্লু এবং ব্লোজিং রেড কালারে। 195 গ্রামের মতো ফোনটি হাতে নিলে বেশি ভারী মনে হবে না। রিয়েলমি সি থ্রিতে পাচ্ছেন 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হলো 82:7%। রেজলিউশন থাকছে 720x1560 পিক্সেল। পিপি ডেন্সিটি থাকছে 270। ডিসপ্লে ছিল অ্যানাব, ব্রাইটনেস এবং রিচ কালার প্রোডিউস করে। বিএঙ্গেল ছিল যথেষ্ট ওয়াইড, তবে শার্পনেস বা ক্লিয়ারিটি ঘাটতি পাচ্ছিলাম। তবে বাজেট হিসাবে এর থেকে বেশি কিছু আশা না করাই বেটার। বাজেট হিসাবে এগুলো বড় ইস্যু না। তাছাড়া ডেলাইট ভিজিবিলিটি কিছুটা কম পাচ্ছিলাম, কিন্তু ইনডোরে এর ব্যাটারি যেহেতু কোনো প্রবলেম ছিল না। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 3। যদি বাজেট কনসিডার করা যায় তাহলে ডিসপ্লে ওভারঅল ভালো বলা যায়। ফোনটির বাম পাশে থাকছে ভলিউম রকার্স এবং অন্যদিকে থাকছে পাওয়ার বাটন। আমার কাছে পার্সোনালি ফোনের দুপাশে বাটন প্লেসমেন্ট ভালো লাগে। ভলিউম রকার্সের উপরে থাকছে সিম স্লট। এখানে দুটি 4G সিমের পাশাপাশি একটি মেমোরি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। রিয়েলমি সি থ্রি এর নিচে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট টাইপ বি এবং বাম পাশে থাকছে হেডফোন জ্যাক, ডান পাশে থাকছে স্পিকার। রিয়েলমি সি থ্রিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের মেন ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, এর অ্যাপারচার f2.4। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো ছবি পাচ্ছিলাম। প্রতিটি ছবির ক্লিয়ারিটি ছিল মোটামুটি ভালো, ফোকাসে প্রবলেম ছিল, তবে কালার ছিল অলমোস্ট অ্যাভারেজ লেভেলের। পোর্ট্রেট মোডে ভালো ছবি পাচ্ছিলাম, তবে বুকে এমন কিছু কিছু ছবিতে আর্টিফিশিয়াল করে দিচ্ছিল। তাছাড়া লোলাইট ফোকাসে প্রবলেম ছিল, এ ডিজেস লস হচ্ছিল, তবে বাজেট অনুযায়ী এর ক্যামেরাকে ভালো বলা যায়। ফোনটির ফ্রন্টে থাকছে 2.0 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি সেলফি ক্যামেরা বাজেট অনুযায়ী বেটার পারফরমেন্স করেছে, তবে বেশিরভাগ ছবিতেই ডিটেলস লস হচ্ছিল, ছবিগুলোর বুকে কোয়ালিটি আর্টিফিশিয়াল লাগছিল। তবে ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ভালো বলা যায়। ফোনটিতে ভিডিও করা যাবে 1080p 30fps। ভিডিও কোয়ালিটি ডিটেলসে ঘাটতি দেখা যাচ্ছিল, কিন্তু ভিডিও ফুটেজ ভালো পাওয়া যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আগে বলেছিলাম, রিয়েলমি সি থ্রি এর সিকিউরিটি প্যানেলে থাকছে না ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
কিন্তু থাকছে ফেস আনলক সুবিধা। ফেস আনলক ছিল সুপার ফাস্ট, খুব তাড়াতাড়ি আনলক হয়ে যাচ্ছিল। প্রসেসর হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G70। এটি 12 নম্বরের একটি চিপসেট। জিপি হিসেবে পাচ্ছেন Mali-G52 2EE MC3। সত্যি বলতে ভাবতে ভালো লাগছে, এন্ট্রি লেভেলের ফোনে গেমিং প্রসেসর পাওয়া যাচ্ছে, কিন্তু তাই বলে আবার সুপার গেমিং প্রসেসর মনে করবেন না। এই প্রসেসরে মোটামুটি ভালোই গেমিং সহ মোটামুটি ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন। আমার রিভিউটি ছিল 66 ভ্যারিয়েন্টের। আমি এই ফোনটি হাতে পাওয়ার পর আমার ইউজিংয়ে এর অ্যামেজমেন্ট ভালো পেয়েছি। রিয়েলমি C3 রানিং করছে অ্যান্ড্রয়েড 10 বেস রিয়েলমি UI 1.0। সাধারণত রিয়েলমি UI স্টক ফিচার দেওয়ার চেষ্টা করছে, রিয়েলমি UI-তে থাকছে নতুন নতুন ফিচার। এছাড়া রিয়েলমি UI ছিল অনেক ক্লিন এবং পলিশড। রিয়েলমি C3 ইউটিউব ভিডিও এক্সপিরিয়েন্স ছিল ভালো, কিন্তু খারাপ দিক হলো 720p-র উপরে প্লে করা যায় না, কিন্তু দাম হিসাবে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ফোনের চারপাশে চিন এবং ব্যাটারির পরিমাণ কম থাকায় মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স ছিল দারুণ। আপনারা অনেকে জানেন এই ফোনটি মোটামুটি ভালোই হাইপ তৈরি করেছে। হাইপ তৈরি করার অন্যতম কারণ গেমিং চিপসেট। রিয়েলমি C3 মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। পাবজি প্লে করেছি HD গ্রাফিক্সে, কিন্তু ল্যাগ হ্যাং সহ কোনো প্রকার ফ্রেম ড্রপ পাইনি। আপনি এই ফোনে যেমন গেমিং পারফরমেন্স পাবেন, এর থেকে ভালো গেমিং পারফরমেন্স পাবেন এটা আশা করা যায়। গেমিং করার সময় হিটিং ইস্যু লক্ষ্য করেছি, কিন্তু তা ছিল সহনশীল পর্যায়ে। এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। রিয়েলমি C3 পাচ্ছেন 5000mAh-এর বিশাল ব্যাটারি। শুধু ব্যাটারি দেখে খুশি হবেন না, তার আগে চার্জিং টাইমের কথা চিন্তা করে নিন। ফোনের বক্সে দেওয়া চার্জার দ্বারা ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2.5 ঘন্টার মতো, কিন্তু একবার চার্জ দিয়ে 1.5 দিনের মতো হেভি ইউজ করতে পারবেন এবং 2 দিনের মতো নর্মাল ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিছুদিনের মধ্যে এই ফোনটি অফিসিয়াল চলে আসবে এবং বর্তমানে এই ফোনটির ইন্ডিয়ান দাম হচ্ছে 6999 রুপি, যা বাংলাদেশি টাকায় 8000 টাকার মতো, কিন্তু আনঅফিসিয়াল দাম প্রায় 12000 টাকার মতো। অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি দাম কমবে। দাম কমলে বাজেট অনুযায়ী এই ফোনটি সেরা চয়েস হবে। যারা ভাবছেন রিয়েলমি C3 নেবেন, চলে যেতে পারেন রিও ইন্টারন্যাশনালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন স্পেশাল গিফট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আমাদের রিভিউর কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তাছাড়া আমাদের এই রিভিউটিতে যদি 500+ লাইক হয়, তাহলে আমরা নেক্সট আরও একটি গিভওয়ে নিয়ে আসবো। অলরেডি আমরা আমাদের গিভওয়ের রেজাল্ট দিয়ে দিয়েছি, সেখানে অলরেডি 2 জন উইনার হয়ে গেছে।